শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালের 7 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলর অ্যাসেম্বলি হলত বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করে। এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখিয়ারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দক্ষ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি করেছিল। তবে বর্তমানে দীর্ঘ 19 মাস ধরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলের কমিটিবিহীনভাবে, এক হঠাৎ মা বাপ ছাড়া এতিম সন্তান দিলে, ফলে বিশ্ববিদ্যালয়ত গ্রুপ উপগ্রুপ বিভক্ত ছাত্রলীগের নেতাকর্মী হল। যদি একটা কমিটি হইতো তাহলে হয়তো সবার মধ্যে একটা চাঞ্চল্য বিরাজ করতো, সবার মধ্যে একটা ইন্সপিরেশন থাকতো রাজনীতিতে জয়েন করার প্রতি বা আদার্স এই ব্যাপারগুলো আছে। এখন আমরা আসলে সেই চাঞ্চল্যটা দেখতে পাই নাই আমরা আসার পর থেকে। দীর্ঘ 18 মাস যাবত আমরা ক্যাম্পাসত কোনো ছাত্রলীগের কমিটি নাই, আর যে কমিটির দিবার হতা চলার এবার যদি তাড়াতাড়ি হয়ে যাই, আর অনেক যারা আছে, আর ছোটো বাইককাল আছে, আর আছে একগুলো তো স্বস্তি ফিরে পাইব না। কমিটিটা তাহলে গ্রুপিংয়ে বাইদের কি তাহলে এমনি ছাত্রলীগের কেন্দ্র না, তাহলে এদিকে চাইব যদি কমিটিকে রেগুলার রাখে আনা গ্রুপিং ঝামেলা বহুত অংশ কমে দেবে কি অনশন 18 মাস ধরে আরো ভিতরে যে গ্রুপিং জনের গ্রুপিংয়ের মূল হারণিতে আসলে আর কি নেতৃত্ব নাই। বিভিন্ন সাবেক নেতা হলে আসলে তারা আনারা মানে তারা খাঁটি সে ব্যবহার করে আনারা। আর বিশ্ববিদ্যালয় মধ্যে ধরুন ছাত্রলীগ কমিটি না থাকার কারণে এখন কি হল হলে মারামারি বা নিজেরার ভিতর বিশৃঙ্খলা বেশি, গ্রুপিং মারামারি এই সমস্ত জিনিস, যাতে একটু শিক্ষার পরিবেশও হালকা ক্ষতিকর এবং বিভিন্ন ধরনের একখান সুনামও মানে কি ক্ষুণ্ণ হর নজন তেন আসলে আর হলে ছাত্রলীগের ইমেজের লাইক খুব খারাপ। আর কমিটি হলে আশা করি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আইব। এর আগে 2017 সালের 6 ডিসেম্বর সংগঠনের গতিশীলতা আনিবার লাই এবং নতুন অলর আতর নেতৃত্ব তুলি দিবার লাই এই কমিটি বিলুপ্ত গুজিল ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এটা আসলে খুবই লজ্জাজনক আমাদের জন্য ব্যর্থতা যে এত দেরিতে হলেও কমিটি হচ্ছে না, দেরি হচ্ছে না। অনেকগুলো ছেলের ক্যারিয়ার জড়িয়ে আছে, অনেকের একাডেমিক কার্যক্রম শেষ, তারপরও বিশ্ববিদ্যালয়ে পড়ে আছেন হয়তো তারা প্রার্থী এবং যোগ্য অনেকে আছে পড়ে আছে, যার কারণে কি পরবর্তীতে কোনো জব বলেন তারপর পরবর্তী যে নেক্সট একটা প্রত্যেক লাইফের তো গোল থেকে গোলে পৌঁছাতে পারতেছে না একমাত্র কমিটির কারণে, ডেজিগনেশনের কারণে সবাই চায় সেটা। তো আমিও উদার আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে যত দ্রুত সম্ভব কমিটিটা যাতে দিয়ে দেওয়া হয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবহেলিত ইউনিট, কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ছাত্র রাজনীতির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট। এই কমিটি দিয়ে যে আগর যে চাঞ্চল্য আসিল, কারণ যে উৎসব ছাত্র সংগঠনের প্রতি ছাত্রছাত্রী হলর সাধারণ ছাত্রছাত্রী হলর যে একখান আগ্রহ ইয়ে আবার সৃষ্টি হবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিটা অতি দ্রুত দেওয়া প্রয়োজন। সামনে ভর্তি পরীক্ষা যারা নবীনরা আসবে তারা যখন এসে দেখবে দীর্ঘদিন যাওয়া ছাত্রলীগের কমিটি নাই, তারা ছাত্রলীগ কী কারণে করবে, তাদের মধ্যে একটা ইন্সপায়ারেশন বোধ কাজ করতে হবে, আর এর জন্য ছাত্রলীগের কমিটি দরকার। জুন 3 তারিখ সিপ্রাসরে দেওয়া এক সাক্ষাৎকারত এক মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত ছাত্রলীগের কমিটি ঘোষণা করাইব বলে জানাইল কেন্দ্রীয় এই নেতল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি নাই চুয়ে তারা পূর্ণাঙ্গ কমিটি আলাদা আগামী এক মাসের মধ্যে ফাইব আর আইবান ওরা হাতে দিচ্ছে পারি। আনার সময় তারা দেখি বিভিন্ন হলের সম্মেলনে আনা দেখি দিই বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ পর্যন্ত আনার কমিটি আছে, যাতে আনার আনা যাতে রাজনীতি করছি এত আনার মধ্যে বিভক্তি আছে, রাস্তাত আনার যৌথভাবে মিছিল করছে, আনার ভিতরে মত পার্থক্য আছে, আনার ভিতর গ্রুপিং আছিল, মদিন গ্রুপ বাবুবাই গ্রুপ এগিয়ে আছে, কিন্তু আনার রাস্তাত কোনোদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না আনা নিজেরা নিজেরা মারামারি না করি। সুতরাং আমি অনুরোধ করছি মত পার্থক্য থাকতে পারে এই কমিটিকে শক্তিশালী কমিটি করিবার লাই, এই কমিটির কমিটির উপযুক্ত তো পরিবেশ তৈরি করিবার লাই, আনারতে আবারও হইল আনার তো ঐক্যবদ্ধ হল, এবার কোনো বিকল্প নেই। এরকম এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় 18 মাস তরিয়ারে কোনো কমিটি নেই এবং তারা কেন্দ্রীয় মধ্যে আহ্বান জানাই যে অতি শীঘ্রই কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগের যারা ত্যাগী নেতা আছে এবং ইতারারা দায়িত্ব দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার ছাত্রলীগের সঞ্চলে ফিরে আইক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুন মোহাম্মদ আলমগীর হোসেন, C+ TV।